بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أمرا أتكي جي چپرتا پوربو ساب هيدين شتا وچه attitude of أهل السنة والجماعة towards those who follow their whims and desires and who follow innovations بكتے بدعة এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে কয়েকদিন আগে মেরিনার্স গ্রুপে একটা বিতর্ক চলতেছিল, আমি বুঝছি সমস্যাটা কোথায়, কিন্তু আমি ইচ্ছে করে কথা বলিনি, কারণ একদিকে কথা বলার কোনো মানে হয় না। আমরা একটু ভালো করে এটা অ্যাড্রেস করব, কারণ এটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইরান, ইরান অবশ্য শিয়া ছাড়াও, মানে সুন্নি যারা আছে তারা, বা ইরাকে যারা সুন্নি আছে তারা, ইজিপ্টে যারা সুন্নি আছে তারা, সুন্নিদের ভিতরে এটা আমার বিরাট একটা সমস্যা, এই বিদাতের ব্যাপারটা। এবং এই সৌদি আরবের এখনকার যে রেজিম, যেটাকে আমরা বলি, তারা যখন প্রথম আসলো তখন তারা সৌদি আরবে এরকম আমাদের মতোই মাজার ছিল, মাজার পূজা চলতো, এইগুলো সব লেভেল করে দিছিল, সমস্ত বিদাত শিরকের দীপকে একদম লেভেল করে দিছিল, এবং এখনও তারা এটার উপর খুব স্ট্রিক্ট। এবং তারা আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করে যাচ্ছে, এটা তাদের চেষ্টাটা বুঝতেও পারে না অনেকে, অনেকে বুঝতেও পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জার্নিতে যেখানে রেস্ট করছেন, ওই যে এসে আপনার কী বলে হিজরতের জার্নিতে, অথবা যে এখানে তার জন্ম হয়েছে, অথবা যেখানে তিনি ধ্যান করছেন, এই সমস্ত জায়গাগুলোকে প্লেসেস অফ ওয়ার্শিপ বানায় মানুষে, এগুলোতে নামাজ পড়া, এগুলোতে বসা, এগুলোতে মাটি নেওয়া বা সালাম করা বা কত রকমের বিদাত যে চালু করে। অথচ এগুলোর কোনো দলিল নাই, এবং এগুলা এমনকি সৌদি আরবের গভর্নমেন্ট এগুলাকে ইরাডিকেট করতে চেষ্টা করে অনেক সাইট বন্ধ করে দিছে, বন্ধ করার এগেনস্টে আবার তুরস্ক আপনার জাতিসংঘের হেরিটেজের কাছে কমপ্লেন করছে, হেরিটেজ সংক্রান্ত যে সমস্ত অফিসিয়ালস আছেন বা যারা, তাদের কাছে কমপ্লেন করছে যে সৌদি আরব মুসলমানদের হেরিটেজগুলোকে নষ্ট করে দিচ্ছে। অথচ এগুলাকে বিরাট বা এগুলোতে গুণা বা এগুলোতে শিরকের বন্ধ করতে, কিন্তু এগুলোকে যেমন একসময় আমি যখন প্রথম হজে গেছি 1994 সালে, তখন জমজমের কূপটা দেখা যেত গিয়ে, এখন সিল করে দিচ্ছে, কারণ ওইখানে মানুষ গিয়ে সেজদা দিচ্ছে, ওইখানে গিয়ে মানুষ পূজা মানে কী বলে সালাত করতেছে, যেগুলো কোনো দলিল নেই, এবং ওইটাকে একটা মানে উপাসনার বিষয়, বারাকার বিষয়, বা ওইখান থেকে আপনার ওইখানে নামাজ পড়লে বিশেষ কিছু হবে, মানে এই ধরনের সেন্স চলে আসছে মানুষের, ওইখানকার মাটি নিয়ে মুখে করতেছে, বা এখন একদম টোটালি ইনএক্সেসিবল, এখন আপনি গেলে জমজম কূপ দেখতে পাবেন না, সিল করে দিচ্ছে ওইটা। যাই হোক, এরকমের ব্যাপারগুলো আমাদের দেশে অনেক আছে। আমি এটা এই চ্যাপ্টারটা হয়তো একটু সময় নিয়ে পড়বো, বা এটার সাথে কিছু প্লাস মাইনাস অন্য একটা বই থেকে হয়তো কিছুই করতে পারি। যারা আমাদের সাথে প্রথম থেকে আসেন তাদেরকে আমি বলছিলাম, ওই এই বিতর্কটা যখন চলতেছিল মোতাহারের সাথে আরেকজন কারো, ক্যাপ্টেন মোতাহারের সাথে, মানে আমাদের অ্যাডমিনের একজন, তার সাথে যখন চলতেছিল বিতর্কটা, আমি একবার মনে হচ্ছে যে আমি একটু বলি, তারপর মনে হচ্ছে না এরকম ছুটকা ছুটকা বলার দরকার নেই, আমরা যখন ভালোভাবে অ্যাড্রেস করবো, যখন এটা নিয়ে পড়াশোনা করবো তখন। তবে পাস্টে আমরা অতীতে কয়েকটা জায়গায় আমাদের এই প্রসঙ্গটা আসছিল, এবং তখন আমরা কিন্তু মোটামুটি অ্যাড্রেস করছিলাম, যারা আমাদের সাথে অনেকদিন আসেন তাদের জানার কথা। যেমন একটা জায়গায় আসছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আমরা যে শাহাদাটা উচ্চারণ করি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন বলি দুইটা শাহাদার ভিতরে মাঝখানে ওয়া যোগ করে আর কি, একটা তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমরা সাক্ষী দিচ্ছি যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, আর সেকেন্ড পার্টটা আছে ওয়া আশহাদু আন্না অ্যান্ড বলে আমরা বলতেছি, এবং আমি সাক্ষ্য দিই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসুল। এই সেকেন্ড শাহাদাটা নিয়ে একটা আলোচনা ছিল আমাদের প্রথম দিকে, আমরা যখন প্রথম এই শুরু করি, এই আয়োজনটা শুরু করি, সেখানে একটা জায়গায় বলা হয়েছে যে একটা জায়গায় বলতেছিলেন যে যখন আমরা এই শাহাদা দিই তখন আমরা অনেক কিছু প্রত্যয়ন করি। একটা যেটা করি সেটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশনটাতে তিনটা সি দিয়ে আমরা বলছিলাম, ক্লিয়ারলি কারেক্টলি কমপ্লিটলি, তার মিশনে যে সমস্ত জিনিস জানানোর কথা ছিল, যে বাণীগুলো দেওয়ার কথা ছিল পৌঁছায় আমাদের, সেগুলোকে ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন আমাদেরকে।
কোনো কিছু লুকায় যাননি, ক্লিয়ারলি মানে পরিষ্কার, কোনো কিছু অ্যাম্বিগুইটি রেখে যাননি, কোনো কিছু লুকায় যাননি, কমপ্লিটলি কমপ্লিট ক্লিয়ারলি এবং কমপ্লিটলি। ক্লিয়ারলির ভিতরে হচ্ছে যে কিছু কতগুলা হচ্ছে কি বলে গূঢ় তত্ত্ব বা মারিফত বা বাতিনি বা জাহেরি, পরিষ্কার অপরিষ্কার লুকানো, এই ধরনের কোনো ব্যাপার ছিল না, ক্লিয়ার ছিল সব, কমপ্লিট ছিল সব, মানে কোনো কিছু উনি বাদ রেখে যান নাই জানাইতে। যেমন শবে বরাতে এত ফজিলত, উনি কোনোদিন বললেন না, উনি কোনোদিন এই ইবাদত করলেন না, তার মানে কি উনি বাদ রেখে গেছেন আমাদের জানাইতে? এটা এটা না, কথার কথা আমি বলতেছি উদাহরণ। আর একটা হচ্ছে কারেক্টলি, মানে ভুলেও যান নাই বা ভুল করেও যান নাই কিছু, একটা হচ্ছে ভুলে যান নাই, এটা হচ্ছে কমপ্লিটের ভিতরে চলে আসলো, কমপ্লিট মানেই উনি কিন্তু ভুলে যান নাই, আর কারেক্টলি মানে ভুলও করেন নাই কোথাও। তো এই তিনটা শব্দ, তিনটা সি যদি মনে রাখেন এবং এটার যদি সাক্ষ্য দেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাম যেদিন মারা যান, সেদিন পৃথিবীতে যে সমস্ত ইবাদত ছিল মুসলমানদের জন্য, তার চেয়ে একটা বেশি বা একটা কম করার সাহস কারো হওয়ার কথা না। কারণ ইবাদতের ব্যাপারগুলো আমরা বলছিলাম যে পাঁচটা সোর্সের একটাতে থাকতেই হবে, ইবাদত করবেন আল্লাহর নৈকট্য লাভ করবেন, পাঁচটা উৎস এটার। একটা হচ্ছে হয় আল্লাহ বলছেন বলে করবেন, অর্ডার করছেন বলে করবেন, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন বলে করবেন, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেননি কিন্তু নিজে করছেন সেই জন্য করবেন, আপনি করবেন। এই তিনটের কোনোটা না হয় এটা হইতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো একটা ইবাদতের কাজ, আল্লাহর নৈকট্য লাভের কাজ করা হয়েছে, উনি নিজে করেন নাই কিন্তু চুপ করে থাকছেন, তার মানে এটা অ্যাপ্রুভড, এটাও একটা দলিল। এটার একটা উদাহরণ দিছিলাম আমরা, তো আপনাদের মনে আছে কিনা, যে আনাস বিন মালিকের একটা হাদিস আছে যেখানে উনি বলতেছেন যে মাগরিবের আজানের পরে আর সালাতের আগে আমরা দুই রাকাত নামাজ পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েন নাই কিন্তু আমাদেরকে নিষেধ করেন নাই। এটা হচ্ছে একটা দলিল যে আপনি তখন দুই রাকাত নামাজ পড়তে পারেন। আপনি সৌদি আরবে দেখবেন বা আহলে সুন্নাহ জামার যে কোনো মসজিদে দেখবেন যে মাগরিবের নামাজের পরে মানুষ মাগরিবের আজানের পরে এবং ফরজ নামাজের আগে ইকামতের আগে মানুষ দুই রাকাত নামাজ পড়তেছে। এইটা মানে আমাদের দেশে হানাফি ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশে গ্রামে বা অন্য কোথাও পড়লে আপনারা মারতেও পারে মানুষই, কারণ এটা জানে না সেই জন্য, কিন্তু আসলে এটা ওইখান থেকে আসতে পারি। যে চারটা পয়েন্ট বললাম, চারটা জায়গা উৎস বললাম যেখান থেকে আপনি ইবাদতের জিনিস দলিল পাবেন এবং সেটা করতে পারেন আপনি যদি এই চার জায়গায় পান। পাঁচ নম্বরটা হচ্ছে সাহাবিরা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো একটা কিছু করছেন, কোনো একটা আমল করছেন, এর বাইরে ওই যুগে বা ওই সময় যা করা হয় নাই সেটা প্রথম জেনারেশন যা করেন নাই সেটা আপনি বা আমি মিলাদ বলেন, চল্লিশা বলেন, চার দিন বলেন, যা কিছু আমরা ইনোভেট করছি প্রত্যেকটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাটাই আমি প্রথমে বলি প্রত্যেক দিন হালাকা মানে আমাদের এই আয়োজন শুরু করার আগে আমি কি বলি, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ যে কাজটা মানুষ করতে পারে সেটা হচ্ছে নতুন নতুন পন্থা, মানে দিনের ব্যাপারে নতুন নতুন পন্থা পথ আবিষ্কার করা। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ, সকল এরকম নতুন নতুন পথ হচ্ছে বিদআত, কুল্লা বিদআতিন দালালা, সকল বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে, যে করবে তাকে নার বা আগুন বা জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ভালো মনে করে আপনি একটা কাজ এক্সট্রা করবেন, ইবাদত মনে করে করবেন অথচ সেটার কোনো দলিল নাই, এই ভালো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটার এটার উপর তো আপনি আপনি চাইলে 100 ঘন্টা আলোচনা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি তোমাদেরকে এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যা রাত এবং দিন সমান, অর্থাৎ এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার, কী করতে হবে কী করতে হবে না। এরপরে যদি এখানে কেউ পথ হারায় সে ধ্বংস হয়ে যাবে, মিনিং এরপরে পথ হারাইতে হইলে তাকে চোখ থাকিতে অন্ধ হইতে হবে, সে মানে মানে চেষ্টা করে করে নতুন অ্যাম্বিগুইটি নতুন জিনিস বাইর করবে এবং সে ধ্বংস হয়ে যাবে। যেমন আপনাদেরকে বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ছিলেন, সাহাবিরা যখন ছিলেন, তখন যদি কেউ বলতো আল্লাহর পথে বের হওয়া, এটার মাত্র দুইটা মিনিং, আল্লাহ ফি সাবিলিল্লাহ বলতে মাত্র দুইটা জিনিস বুঝতেন, একটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে হজের জার্নিতে যখন তারা বের হইতেন। আজকে আমরা কী বানায় ফেলছি, আল্লাহর পথে বের হওয়া বানায় ফেলছি লোটা বদনা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে একজনের পিছিয়ে একজন, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতেছেন, এটাকে বানায় ফেলছে আল্লাহর পথে বের হওয়া। এই যে জিনিসটা, এটা যদি আপনি মনে করেন যে এটা সওয়াবের কাজ করতেছেন, এটা একটা ইবাদতের কাজ করতেছেন, আল্লাহর নৈকট্য লাভ করতেছেন, আল্লাহর পথে বের হয়েছেন, এটা কিন্তু একটা বেদাত প্রকারান্তরে। বোঝার ব্যাপার আছে আমাদের অনেক কিছু, যাই হোক আমরা হয়তো এটা নিতে পারবো না বিকজ উই আর নট ইউজ টু ইট, আমরা এটা নিতে পারবো না। আমাদের বাপ মারা গেলে এখনও আমরা কত রকম মানে ছুতা খুঁজি কী করে একটা মানে, আচ্ছা ঠিক আছে চার দিন না, আচ্ছা চেহলাম না, আচ্ছা কুলখানি না, 40 দিন না, কুলখানি 4 দিন না, চেহলাম 40 দিন না, ঠিক আছে একটু গরিব খাওয়াই দিলাম, বড়লোকদের ডাকলাম না, আচ্ছা না হ্যাঁ একটু দোয়ার মাহফিল করলাম, মানে
কত রকম করে আমরা এটাকে, তারপরেও আমাদের ওই অন্তরটা ওইখান থেকে বের হয়ে আসে না, যে এই জিনিসটা সাহাবিরা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমরাও করবো না, আমরা যদি করি সেটা আপনার ই হবে, কি বলে, বিদাত হবে, শুধু গুনাই হবে, কুল্লা বিদাতিন দলালা বা কুল্লা দালালাতিন ফিন্নার, সেই অনুযায়ী আমরা জাহান্নামের দিকে আগাবো যদি করি, এটা কিছুতেই যেন আমরা মানতে পারি না। একই কথা মিলাদুন্নবী, যারা মিলাদুন্নবী করেন না, একটু মডার্ন হয়েছেন বা একটু জ্ঞান ত্যান হয়েছে, তারা কি বলেন সিরাতুন্নবী বলে আরেক নামে একটা সিরাত আলোচনা ওই সময়টায় মিলায় করেন, সিরাতুন্নবী মাহফিল, মিলাদুন্নবী মাহফিল, সিরাতুন্নবী মাহফিল, মানে বুঝতে হবে যে আমাদের অন্তরটাকে এখান থেকে মানে আপরুটেড করতে হবে বিদাতের ইগুলা সব থেকে। এইরকম কত অসুখ, আমরা যাই হোক ডিটেলস পড়বো এটা নিয়ে, আরও পড়বো, আরও আরও ইনশাল্লাহ করবো। এখানে একটা ছোট্ট এগুলো বলছি, সব যারা পুরানো তারা জানেন, আর নতুন যারা তাদের জন্য স্পেশালি বলা, বেশ কিছু নতুন ভাইরা আসছেন যারা তর্কগুলো করছেন ইসের সাথে, মোতাহারের সাথে, তো একজন তো চলেই গেছেন, আমি দেখলাম মন খারাপ করে বোধহয় চলে গেছেন, তো যাই হোক সেটা অবশ্য আমাদের কাম্য না, কিন্তু সত্যকে সত্যই বলতে হবে, ব্ল্যাককে ব্ল্যাক, হোয়াইটকে হোয়াইট বলতে হবে, কাউকে রাখার জন্য ওই খ্রিস্টানদের মতো টুইস্ট করে চার্চের নাচের ব্যবস্থা করতে হবে না, করতে পারবো না আমরা, বা পিয়ানোর ব্যবস্থা করতে পারবো না। আপনারা সৈয়দ কুতুব কেন হয়েছিলেন, তার একটা রিজন ছিল, উনি আমেরিকায় গিয়ে দেখছিলেন যে চার্চের ভিতরে কী চলে, এটা ডিসক্রিপশন দিয়েছিলেন যে চার্চতে আসলে হোর জয়েন্ট হিসেবে কাজ করতেছে, মানে তবুও মানুষ আসুক, ডেটিং জয়েন্ট আর কি, ছেলেরা মেয়েরা অন্ধকারের ভিতরে আলো আধারের ভিতরে গায়ে চাপাচাপি কইরা নাচতেছে, স্লো ডান্স, চার্চ সেটা ফ্যাসিলিটেট করতেছে, তবুও আসুক মানুষ, চার্চ ভর্তি হোক, আমরা ইসলামে দেয়ার ইজ নো সাচ থিং লাইক দ্যাট, যে এটা এটা না করলে মুসলমান হবে না, মানুষ মুসলমান থাকবে না, মানুষ মুসলমান আসবে না, এই অন্তত পক্ষে মানে ফরজ ওয়াজিব হালাল হারামের ব্যাপারে এটা করার কোনো স্কোপ নেই, রিকমেন্ডেড জিনিসই আচ্ছা ঠিক আছে, রিকমেন্ড জিনিস আপনি একজন মানুষ কালকে মুসলমান আছে আজকে তারা বললেন যে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ খুব ভালো আমল, না এরকম মানে হয় না কোনো, বা তারে আরেকটা কিছু বললেন আপনি, মানে তাকে প্রথমে আল্লাহ 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 রসুলই বলে দিয়েছেন যে প্রায়োরিটিটা কীভাবে আসবে, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি সে সেটা মেনে নেয়, সেটা যদি গ্রহণ করে, সে ইসলাম গ্রহণ করে, তারপরে সে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে অন্য রিকমেন্ডেড জিনিসগুলো, এগুলো তো পিলার্স। তো যাই হোক, তো এখন বুঝতে হবে যে এরকম কোনো শর্টকাটের ই নেই, আর এছাড়া ভালো কাজও মানে স্পেশালি দিন বলে বা দিনের অংশ হিসাবে ইবাদত হিসাবে ভালো কাজও মন গড়াভাবে করা যাবে না। আপনি আমার একটা ফর্মুলা শিখাই দিলেন, এইটা জপলে এত ফজিলত, একটু দলিল লাগবে, ইচ্ছা মতো করা যাবে না, এটা এটার অনেক অনেক কথা আছে। তারপরেও একটা বলি যে মানে আচ্ছা বেদাতের কথা আমরা ফিরে যাই, ওই যেটা আমরা বললাম যে ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি, সেই কথাটা ফিরে যাই, একটা মানুষ যে রাসুল হাসান বলছেন যে আমি তোমাদেরকে এমন কিছু, একটা হাদিসের সামারি বলতেছে আমরা, আমি তোমাদেরকে এমন কিছু জানাইতে বাদ রাখি নাই যা তোমাদেরকে মানে এমন সুসংবাদ দিতে বাদ রাখি নাই যেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাদ রাখি নাই যেটার জন্য তোমরা জাহান্নামী হইতে পারো বা জাহান্নামে যেতে পারো। এটার মানে কি, তার মানে উনি কমপ্লিট করে গেছেন ওনার মিশন, বিদায় হজের মাঠে উনি মানুষকে সাক্ষী রেখে জিজ্ঞেস করছেন, আমি কি আল্লাহ তুমি সাক্ষী আমি মানুষের কাছে পৌঁছাই দিচ্ছি, আমি কি তোমাদের কাছে পৌঁছাই দেনে, মানুষজন বলছে যে হ্যাঁ দিছেন, মানে মানে বাণী, তোমাদেরকে তো আল্লাহর বাণী পৌঁছাই দিছি, আল্লাহকে সাক্ষী রাখছেন যে আল্লাহ সাক্ষী। এছাড়া বিদায় হজের মাঠে যে বিশেষ একটা আয়াত নাজিল হয়েছিল যেটা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম, আল্লাহ বলছেন আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করলাম এবং ইসলামকে তোমাদের জন্য তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। এই দিনের পরে পৃথিবীতে দুই ভাগে বিভক্ত, দারুল ইসলাম দারুল কুফর, মানুষ হয় মুসলমান হবে না হয় সে কাফের হবে, মাঝামাঝি কিছু হওয়ার রাস্তা নেই, আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন আপনার দিনকে। এরপরে যদি আমরা কিছু যোগ বিয়োগ গুণভাগ করি, আমরা কিন্তু প্রচণ্ড রকম একটা গুণার সম্ভাবনার সম্মুখীন। প্রথম কথা হচ্ছে আমরা কী বলতেছি যে আল্লাহর এই কথাটা মিথ্যা, আল্লাহ কমপ্লিট করে দেন নাই দিনটা, আমাদের জন্য আপনার জন্য আমার জন্য বাকি রয়েছে টু অ্যাড সামথিং, সব বেড়াতে রাত্রে একবার সুরা ফাতিহার সাথে 100 বার সুরা ইখলাস পড়ে যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে এই ফজিলত হবে, কোথায় পাইলেন আপনি? আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল নিজে করেন নাই, কাউকে করতে বলেন নাই, কাউকে নীরবে অনুমোদন দেন নাই অথবা সাহাবিরা করেন নাই, আপনি কোথায় পাইলেন এটা? তার মানে আপনি কী বলতেছেন যে আল্লাহ দিন কমপ্লিট করে দেন নাই, আইদার আল্লাহ ভুলে গেছেন, অর আল্লাহ ভুল করছেন, অর আল্লাহ মিথ্যা বলছেন, যেটা বলেন আপনি প্রত্যেকটা হচ্ছে কুফর পর্যায়ের গুণা। বাদ দেন আল্লাহর কথা, বাদ দিলেন যে আল্লাহ আল্লাহ ঠিকই বলছেন, আপনি বললেন যে রাসুল লুকায় গেছেন, রসুল মিথ্যা বলছেন, রসুল ভুল করছেন, রসুল ভুল করতে পারেন না, মানে ওয়াহির ব্যাপারে রসুল কোনো ভুল করতে পারেন না কারণ ডিভাইনলি প্রোটেক্টেড, ভুল করলে আল্লাহ সেটা কারেক্ট করে দিয়েছেন সাথে সাথে যদি করে থাকেন বা করার পসিবিলিটি থাকে, এটা আমাদের আকিদার অংশ। কিন্তু সুতরাং আল্লাহ রসুল ভুলে গেছেন, আল্লাহ রসুল ভুল করছেন, আল্লাহ রসুল লুকায় গেছেন,
আল্লাহ রাসূল মিথ্যা বলছেন, এই যে কোনোটা আপনার মনে আসা মানে এটা কুফরি পর্যায়ের গুণা। সুতরাং এইভাবে যদি বেদাতকে দেখেন তাহলে কিন্তু আপনি প্রাইমারিলি বেদাত করতেই পারবেন না, আপনার খুব ভয় আসবে মনে, এবং ভয় আসা উচিত। আসলে আসলে প্রকারান্তরে তো এই কথাগুলোই বলা হচ্ছে যে আল্লাহ আপনার আল্লাহ আপনার জন্য কিছু বাদ রেখে দিয়েছেন, রাসূল আপনার জন্য কিছু বাদ রেখে দিয়েছেন, টু অ্যাড, টু সাবট্র্যাক্ট অথবা টু এনহ্যান্স, যাই বলেন। তো এটা খুব খুব ভয়ঙ্কর জিনিস এটা, এই লাইনটা। একটা হাদিস বলবো আমি, মানে এখানে না, এখানে আছে কিনা আমি জানি না, থাকতে পারে, খুব সম্ভবত এখানকার হাদিস না এটা, মানে এই 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 বইয়ে এই বইয়ের এখানকার হাদিস না, তবে আমি অন্যত্র একটা খুব কমন এটা আপনি পাবেন। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের কাছে সাহাবীরা আসছিলেন, এসে জিজ্ঞেস করছিলেন যে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলা কী, অর্থাৎ আমল বলতে যেগুলো দেখা যায় না, মানে যেগুলো দেখা যায় মসজিদে করেন সেগুলো তো আসেই। আপনারা জানেন যে সুন্নত নামাজ ঘরে পড়া সুন্নত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্টলি সুন্নত নামাজ ঘরে পড়তেন। তাহলে এটা সম্বন্ধে জানতে গেলে কী করতে হবে? তার ফ্যামিলির কাছে অথবা তার কাছে জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনি এটা কীভাবে পড়েন বা এটা কীভাবে পড়েন উনি, এরকম আর কি। যেগুলো যেই আমলগুলো বাইরে হয় না, তাহাজ্জুদ বলেন বা অন্য জিনিসগুলো, সেসব জানতে আসছিলেন। এবং যখন জানলেন, জানার পরে তিনজন সাহাবী তাদের তারা তাদের ইম্প্রেশন হলো যে আল্লাহ রাসূল যদি এটা করেন, আমাদেরকে, আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে আসলে আর অনেক বেশি করা উচিত আমাদের মনে করে। একজন বললেন যে আমি এখন থেকে কোনো দিন রাত্রে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়ব। আরেকজন বললেন যে আমি সারা বছর নফল রোজা রাখবো, রোজা ভাঙবো না কখনো। আরেকজন বললেন আমি বেশিতেই করবো না, বিকজ এগুলো ডিস্ট্র্যাকশন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে এসে তাদেরকে বললেন যে তোমরা এরকম বলছো, দেখো তোমাদের ভিতরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কেন বললেন কথাটা? কারণ উনি আল্লাহকে সবচেয়ে বেশি জানেন। হ্যাঁ, যারা আল্লাহকে, যারা আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করার কথা, রাসূল সাল্লাম সবচেয়ে বেশি ভয়, রাসূল সাল্লাম এবং জিবরিল আলাইহিসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন, কারণ তারা সবচেয়ে বেশি জানতেন আল্লাহকে, আল্লাহর রিল্ম, আল্লাহর ডোমেইন, আল্লাহর মানে ইগুলা, মানে মানে আল্লাহর ডোমিনিয়ান, ডোমেইন দুইটাই বললাম, এবং আল্লাহর ক্ষমতা বা আল্লাহর ঐশ্বর্য, ইত্যাদি জিনিসগুলা তারাই সবচেয়ে ভালো জানতেন, বেশি জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মিরাজে নিয়ে দেখানো হয়েছে, আর জিবরিল আলাইহিস সালাম প্রতিনিয়ত দেখতেন, জানতেন, যাই হোক, তো তারাই সবচেয়ে আল্লাহকে ভয় পাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে তোমাদের ভিতরে আমি আল্লাহকে সবচেয়ে ভয়, সবচেয়ে বেশি ভয় পাই, বলে বললেন যে আমি সালাত তো পড়ি, মানে তাহাজ্জুদ আর কি, রাতের সালাত, এবং আমি ঘুমাইও, মানে কোনো রাত আমি পুরো ঘুমাইও কাটাই দিই না, আর কোনো রাত খালি নামাজ পড়েও কাটাই দিই না, আমি রোজা রাখি এবং ভাঙি, অর্থাৎ আমি সারা বছর নফল রোজা রাখি না। এবং সাহাবিরা যখন অন্য অন্য সাহাবিরা অন্য সময় যখন সারা বছর রাখতে চেয়েছেন, আল্লাহ তাদেরকে নিষেধ করছেন বা কন্টিনিউয়াস রাখতে চেয়েছেন, নিষেধ করছেন। একজনকে সাজেস্ট করছেন যে তুমি বরং দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, একদিন রাখো একদিন ভাঙো। আচ্ছা, যাই হোক, তো রাসূল সাল্লাম বলতেছেন যে আমি রোজা রাখি এবং ভাঙি, এবং আমি বিয়ে করছি বা সংসার করি। এরপরে কথাটা খুব ইম্পর্টেন্ট যে আমার সুন্নাত থেকে মুখ ফিরা নিল সে আমার কেউ না, তার সাথে আমার কিছু করণীয় নাই। অত্যন্ত কঠিন একটা কথা বলছেন রাসূলের, রাসূল তার যদি কেউ না হয় না, রাসূলের সাথে তার যদি নাথিং টু ডু উইথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে সে কী আসলে? সে মুসলিমই না। সুতরাং ভালো কাজও আল্লাহ রাসূলের চেয়ে আগে বেড়া মানে অ্যাড করে প্লাস মানে এনহ্যান্স করে বা ই করে করা যাবে না। হ্যাঁ, কতগুলো ভালো কাজ আছে যেগুলো ধরেন লিমিট করা হয় নাই, বা যেগুলো কোনো নাম্বার কোনো ই ই করা হয় নাই, কোনো ওপেন রাখা হয়েছে। যেমন ধরেন হাঁটতে হাঁটতে জিকির করবেন, এটা আপনি করতেই পারেন, একদমই না করতে পারেন, আবার করতেও পারেন। হাঁটতেছেন আর কিছু করার নাই, অন্য আজে বাজে চিন্তা মনে আসলে, বা একটা মেয়ের দিকে তাকাইতেছেন, পোস্টার বিলবোর্ডের দিকে তাকাইতেছেন, মাথাটা নিচু করে জিকির করতে করতে গেলেন, ফাইন, খুবই সুন্দর কথা, ইচ্ছা মতো করেন আপনি। কিন্তু আপনি মাগরিবের নামাজের পরে অথবা যে কোনো একটা নামাজের পরে তাসবিহ পড়তেছেন, আল্লাহ রাসূল পড়ছেন 33, 33, 34, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, 33, 33, 34, আপনি বললেন যে রাসূল 33 পড়ছেন, আমার কি 33 হবে? আমি তো সাধারণ মানুষ, আমি এখান থেকে 66, 66, 68 পড়বো, ডবল জাস্ট। আপনার ইবাদতটা হইল না এবং এটা বিদাত হয়ে গেল, কারণ এই সংখ্যাটা যেহেতু রাসূল বলছেন, ওইটা ই করাটাই ইবাদত। ইবাদতকে বলে শর্ত আমরা প্রথম দিকে বলছি না, দুইটা শর্ত, একটা হচ্ছে যে আল্লাহর জন্য কেবল করতে হবে, কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে, পৃথিবীতে এক মাইক্রন ইবাদতের বিষয়বস্তু আর কারো উদ্দেশ্যে ডেডিকেট করা যাবে না, শুধুমাত্র আল্লাহর জন্য। আর দুই নম্বর ছিল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। তাহলে উনি যখন বলছেন 33, 33, 34, আপনি 66, 66, 68 করলেন, বাড়াইলেন, কিন্তু আপনি জাহান্নামের দিকে আপনার পথ করে নিলেন, জাহান্নামের পথে পা বাড়াইলেন আর কি। যে ওই যে বললাম কুল্লা বেদাতিন দলালা বা কুল্লা দালাতিন ফিন্নার,
এটার আলোকে আপনি জাহান্নামের দিকে পা বাড়েন। সুতরাং ভালো কাজও মন গড়াভাবে করা যাবে না, এইটা হচ্ছে প্রথম বুঝ। ভালো কাজ মন গড়াভাবে করা যাবে না। কোরআন পড়বেন ইটসেলফ ভালো কাজ, এক একটা অক্ষরের জন্য আল্লাহ নেকি দিবেন বলছেন। বুঝে পড়লে না বুঝে পড়লে আলিফ লাম মিম মুকাত্তাদ যেগুলোকে আমরা বলি, এগুলা ডিসজয়েন্ট লেটার্স, এগুলোর অর্থ কেউ আলোচনায় যাওয়ার মতো এগুলোর অর্থ কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। আর রাসুল ইসলাম জানলেও বলে জাননি কাউকে যে এইটার অর্থ এটা, এরকম বলে জাননি। এই অক্ষরগুলোও যদি পড়েন তাতেও সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি পড়েন। কোরআন তেলাওয়াত করতে গিয়ে আবুল আহাবের নাম পড়তেছেন, তাব্বাতিয়াদা আবিল আহাবি ওয়া তাব্ব, আবুল আহাবের নাম পড়লেন আপনি, আপনার কিন্তু সওয়াব হয়েছে। আবুল আহাব কাফের, জাহান্নামী, ডিক্লেয়ার জাহান্নামী, কিন্তু তার নাম আপনি কোরআনের অংশ হিসেবে যখন পড়লেন আপনার সওয়াব হয়েছে ডেফিনেটলি। কিন্তু টয়লেটে আপনি পায়খানা করতে বসছে, সরি টার্মটার জন্য ইউজ করলাম, যে জাস্ট টু মেক দ্য ইমেজ ক্লিয়ার, এবং এখানে আল্লাহর নাম জপতেছেন, আল্লাহর নাম জপতেছেন আপনি অথবা কোরআনের আয়াত পড়তেছেন, কী হবে? আপনার গুনাহ হবে, ঠিক না? তাহলে এই কোরআন তেলাওয়াতি আবুল আহাবের নাম পড়লেও আপনার সওয়াব হচ্ছে। আবার আপনি একদম আয়াতুল কুরসি মার্কে একটা বিশাল মানে ফজিলতের আয়াত আপনি পায়খানায় বসে পায়খানা করতে করতে পড়তেছেন, আপনার গুনাহ হচ্ছে। তাহলে বুঝতে হবে যে স্থান কাল বা কোথায় করবেন কোথায় করবেন না, এই সমস্ত জিনিস জানতে হবে। একইভাবে ইয়াসিন একটা সুরা অথবা সুরা ফাতিহা ধরেন, অবশ্যই সেটা পড়াতে সওয়াব আছে, বাট মৃতের কাছে পড়াতে কোনো সওয়াব নেই, সেটা হচ্ছে বিদাত। ঠিক যেমন পায়খানায় পড়াতে সওয়াব নেই, মানে জাস্ট যেটা তুলনা করে বলতেছি না, আমি বলতেছি মানে প্রপার প্লেসে প্রপারটা করতে হবে। আপনি পায়খানা ঢোকার দোয়া আছে, টয়লেটের ঢোকার দোয়া আছে, সেই দোয়াটা অতি অবশ্য সুন্নাহ এবং অতি অবশ্য একটা দোয়া, কিন্তু এই দোয়াটা মসজিদে ঢোকার সময় যদি পড়েন আপনি গুনাহগার হবেন, বিকজ মসজিদের দোকানে এটা দোয়া না এবং এখানে পড়াটা বিধান। আবার মসজিদে ঢোকার যে দোয়াটা অবশ্যই দোয়া এবং ফজিলত আছে, কিন্তু ওই দোয়াটাই আপনার টয়লেটে ঢুকতে পড়লেন আপনার গুনাহ হলো, আপনি জাহান্নামের পথ করে নিলেন নিজের জন্য। সুতরাং এগুলো বোঝার ব্যাপার আছে, ইবাদত মন গড়াভাবে করা যাবে না। আমাদের সিম্পল ফর্মুলা, ইবাদতের ব্যাপারে এমন কিছুই করা যাবে না যেটার দলিল নাই, ওই পাঁচটা জিনিস বলছি সেইখানে থাকবে না, না না, যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন না। আর মুআমালাত অর্থাৎ দুনিয়াবী কাজের জন্য সব কিছু করতে পারবেন, এক্সেপ্ট যা স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে, স্পেসিফিক্যালি টক্সিকেন্ট মদ এবং বিয়ার এবং উইস্কি বা এই টক্সিকেন্টের হিসেবে যে পড়ে, মানে মদ বলতে যা বোঝায় এটার ব্রডার ইস্যুর আন্ডারে যা পড়ে সেটা সেবন করা স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে। আপনি এক কোটি রকমের ড্রিঙ্কস থাকতে পারে, এর বাইরে আঙ্গুরের জুস, আপেলের জুস, এটার সাথে ওইটা মেলায়া, যেগুলো মানে পপস বলি আমরা যেগুলাতে আপনার একটা সৌদি আরবে বা কোথায় একটা গরমের দিনে একটা বড় দোকানে গেলে ফ্রিজ ভর্তি যেসব ড্রিঙ্কস পাওয়া যায়, কত রকমের ড্রিঙ্কস পাওয়া যায়, সব কটা আপনার জন্য জায়েজ এক্সেপ্ট এই একটা ক্যাটাগরি। এই জন্য এইভাবে দেখবেন যে খুব কম জিনিস আছে যেটা আল্লাহ নিষেধ করছে, মুআমালাতের ব্যাপারে বলছে অধিকাংশ জিনিস আল্লাহ জায়েজ করে দিচ্ছে, আর ইবাদতের ব্যাপারে খুব কম জিনিস আছে যেটা আল্লাহ জায়েজ করছেন বা করতে বলছেন, অধিকাংশ জিনিসই আপনি মন গড়াভাবে করতে পারবেন না বা মানে এর বাইরে কিছু করতে পারবেন না সোজা কথা। তো ধরেন উদাহরণ মুআমালাতের ব্যাপারে যেটা বললাম, যেহেতু প্রসঙ্গ তো আসলো, এগুলো তো আগেও আমি বলছি, ধরেন পুরুষের ব্যাপারে, পুরুষের কাপড় পরার ব্যাপারটাতে আসি, আমরা সিল্ক পরতে পারবেন না, সিল্কের ভিতর সিল্ক ছাড়া পৃথিবীতে এক কোটি ধরনের টেক্সচার পাবেন আপনি কাপড়ের যেটা একজন পুরুষ পরতে পারে। আচ্ছা, সিথ্রু পরতে পারবেন না, কোন অংশের সিথ্রু, বিশেষ করে আপনার ইসের অংশটা যেটা সতরের অংশ যেটা হাঁটু থেকে নাভি, এই জায়গায় সিথ্রু হইতে পারবে না। আপনার মেয়েদের পোশাক পরতে পারবেন না, একটা সামিজ কামিজ সালোয়ার ওড়না নিয়ে বা একটা শাড়ি পরে আপনার রাস্তায় বেরিয়ে গেছেন পুরুষ মানুষ পরবেন না। বিধর্মীদের পোশাক পরতে পারবেন না, যেতে দেখে আপনার রেডিলি বিধর্মী মনে হবে, ধুতি পরে বাইরে গেলেন রাস্তায় এখন পরতে পারবেন না। তারপরে হচ্ছে সোনার বুননে ধরেন একটা কাপড় পরতে পারবেন না, সোনা হয় না কাপড় হয়তো, যদি কাপড় হয় সোনার আগে রাজা রাজারা পরছে বা রানীরা পরত। আর জাফরান থেকে নিয়ে লাল পর্যন্ত যে রেঞ্জটা কালারের, এই কালারের এক কালারের কাপড় পরতে পারবেন না, ছয়টা জিনিস বললাম আমি, তার বাইরে বিলিয়ন্স অফ কম্বিনেশন থাকতে পারে আপনার যেগুলো আপনি পড়তে পারবেন, ঠিক আছে? তার বাইরে
কত কিছু থাকতে পারে। ধরেন লোহার একটা বর্ম পড়ছেন আপনি, লোহা দিয়ে বুননি দিয়ে মানে মেটালিক ফাইবার দিয়ে বানানো হয়েছে, এটা যুদ্ধের ময়দানে আপনি পড়বেন, সেখান থেকে ওয়ের ইট পড়তে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি কাপড়ের জাত বলেন, কাপড়ের ওই যে সিথ্রু ছাড়া মানে ছতর দেখা যাবে না, আপনি যে কোনো কিছু বেসিক্যালি জায়েজ। তো এর বাইরে কোটি কোটি কম্বিনেশন পাবেন আপনি, যেগুলো আপনি পড়তে পারেন। মাত্র ছটা জিনিস বললাম, সেই ছটার বাইরে কোটি কোটি কম্বিনেশন পাবেন যেগুলো আপনি পরিধেয় হিসাবে ই করতে পারেন, একজন পুরুষ মুসলিম পুরুষ কোনো সমস্যা নাই। তো মুআমালাতের ব্যাপারে খুব কম জিনিসই নিষেধ করা হয়েছে, বাকি অসংখ্য জিনিস জায়েজ, এবং যা নিষেধ করা হয়েছে তার বাইরে সব জায়েজ। মুআমালাত হইলে আপনি দেখবেন নিষেধ করা হয়েছে কিনা, তা নাইলে জায়েজ। আর তিনিয়াত বা ইবাদত যেটাকে বলি, সেখানে দেখতে হবে যে বলা হয়েছে কিনা এটা ইবাদত। যদি না বলা হয় আপনি মন গড়াভাবে করতে পারবেন না, এই যে জপলে বোধহয় এটা হবে, ওইটা করলে বোধহয় এটা হবে, আল্লাহর রাস্তায় বাইরে হয়ে 1 কোটি টাকা, 1 টাকা দিলে 49 কোটি টাকার স্বভাব হবে, এগুলো গালগপ্প মিথ্যা কথা। আসলে নামাজের পরে এই দুরুদটা পড়লে 80 বছরের গুণা মাফ হয়ে যাবে, গালগপ্প এবং মিথ্যা কথা। এইভাবে দলিলবিহীন ইবাদত করে শুধুমাত্র নিজের ক্ষতি করবেন। আপনি যদি এটা সুন্না পর্যায়ের ইবাদত ছেড়ে দেন, সুন্না পর্যায়ের সুন্না মুস্তাহাব যেটাকে বলি আমরা, মুস্তাহাব হিসাবে বলতেছি সুন্নাটা আর কি, অর্থাৎ দ্যাট উইচ ইজ রিকমেন্ডেড, করলেই আসে আপনার স্বভাব আছে, না করলে গুণা নাই, এই পর্যায়ে যদি একটা ইবাদত আপনি ছেড়ে দেন, কেউ বলতে পারবে না যে আপনি গুণাগার। কিন্তু ওই যে বললাম, ধরেন এই তসবিহের কথাই বললাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33, 33, 34 এই তসবিহটা আপনি একদিন পড়লেন না, বা 2 দিন পড়লেন না, 10 দিন পড়লেন না, কোনো দিন পড়লেন না, কেউ বলতে পারবে না আপনি গুণাগার। হ্যাঁ, বলবে যে আপনি একটা সব মিস করছেন, কিন্তু আপনি বেশি পড়তে গিয়ে 66, 66, 68 পড়লেন, ডবল করে পড়লেন, আপনি কিন্তু গুণাগার। আপনি কিন্তু কুল্লা বিদাতিন দলালা বা কুল্লা দালাতিন ফিন্নার, ওই পর্যায়ে পড়ে গেল। বিদাত মানে হচ্ছে ইনোভেশন, নব্য নতুন আবিষ্কৃত জিনিস, নতুন আবিষ্কৃত ইবাদতের জিনিস। ইবাদতের ব্যাপারে ইসলামী পরিভাষায় বিদাত বলতে কেবলমাত্র ইবাদতের ব্যাপারটাই বোঝানো হয়, আর মুআমালাতের ব্যাপারে মানে দুনিয়ার ব্যাপারে আর্দি ব্যাপারে বিদাত বলতে কোনো একটা ইনোভেশন বোঝানো হয়। যেমন একটা ফ্যান যে প্রথম আবিষ্কার করছে, এটাকে বিদাত বলতে পারতেন আপনি দুনিয়া বিসেন্সে, মানে বাড়ি ডিকশনারির অর্থে বলতে পারতেন, কিন্তু ইসলামী অর্থে যখন বলবেন এটা বেদাত না। ইসলামী অর্থে বেদাত হচ্ছে কেবলমাত্র রিলিজিয়াস ব্যাপারে যেটা করা হয় সেটা হচ্ছে বেদাত। আমরা চ্যাপ্টারটা শুরুই করিনি আসলে, এখন আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বললাম, তো অনেক এখন শুরু করলে আমি একটু ডিপার কিছুতে যেতে পারবো না, আমরা নেক্সট দিনের জন্য রেখে দিই, আজকের জন্য এখানে শেষ করে দিই আমরা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম, আমরা অনেক কথা শুনছি, এনাফ। এটা যদি কেউ হার্ট অ্যান্ড সোল নেন, কেউ যদি চিন্তা করেন যে কী কী শুনলাম, কী করণীয়, আপনি পড়াশোনা করেন, আপনি পড়েন, আমার কথা নেবেন না, আপনার তো আপনি পড়াশোনা করে জেনে নেন, এইটুকুই যদি কেউ জীবনে ধারণ করে আসলে তাদের কোনো মানে ওই একটা ফর্মুলা যদি কেউ মনে রাখে, সে আর কোনো বেদাত করতে পারবে না। যেটা হচ্ছে যে আমরা বেদাত করে বা বেদাতি ইবাদত করে আমরা আসলে প্রকারান্তরে কী বলতেছি, যে আল্লাহ মিথ্যা বলছেন, আল্লাহ আমাদের কাছে লুকাইছেন অথবা ভুলে গেছেন বা ভুল করছেন, যেটাই বলি সেটাই কুফর পর্যায়ে গুণা। হয়তো আমরা তো চিন্তা করি না এইভাবে, ইনশাল্লাহ আমরা এখন থেকে চিন্তা করবো, আজকে শুনলাম তার ভিতরে ভালো যা শুনছি সেটাকে আমল করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।